দুই ছাত্রকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 1 কোটি টাকা মুক্তিপণ চাওয়ার পরও অপহৃত দুজনের দেহ উদ্ধার করা হয়। পরিবারের তরফে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ আনা হয়েছে। বাগুইহাটি থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ছাত্রের পরিবার এবং প্রতিবেশীরা। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী পলাতক, তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। 22 তারিখে হারালো, 3টের সময় চলে গেল, 24 তারিখে আপনাদের জিজি করলো, তারপরে পুলিশের ভূমিকাটা কি ছিল? তারপরে ভূমিকা ছিল যে পুলিশ ভাবছিল যে আমার ছেলেরা দুজনে মিলে হয়তো ওরা কোথায় গেছে, হ্যাঁ ঘুরতে ঘুরতে গেছে, এরকম ভেবেছিল। আচ্ছা, তারপরে 10-12 দিন পরে আমার ছেলের একটা মোবাইল পায়, সেটা হচ্ছে বর্ধমানে না কোথায় পায়, এরকম বলছে যে ওখানে একটা মোবাইল ফেলে দিয়েছিল, সেই মোবাইলটা একজন হয়তো কুড়িয়ে ফেলেছে, সেই মোবাইলটা একটা সিম দিয়ে করতে ওই লোকেশানে হ্যাঁ পাওয়া গেছে। সেই ভিত্তি করে হয়তো পুলিশ ভেবেছে না, পুলিশ এবার ইয়ে হয়েছে যে না আমার ছেলেরা যায়নি, আমার ছেলেরা যায়নি, এবার ইয়ে হয়েছে। আর আমরা তো ওখানে 1 কোটি টাকা এরকম ই করছে সব জানাচ্ছি, তা এবার তখন পুলিশ বলছি যে আমাদের মোটামুটি কাজ আমরা এগিয়েছি, সেই ভিত্তি করে যে মোবাইলটা পেয়েছে তাহলে ওখানে পাওয়া যাবে, হ্যাঁ আমরা 75% কাজ করে নিয়েছি, এবার আপনারা সে কথা বলতে যখন ওরা ফোন করবে আপনারা কথা বলুন। আপনাকে ফোন করলো আজকে পুলিশ আমাকে জানায়নি, আমার শালির ছেলেদেরকে হয়তো বলেছে, রাত্রিও ডেকেছিল ওদের কি কথাবার্তা হয়েছে তখন কিন্তু এই কথা বলেনি। সহযোগিতা সেরকম ভাবে করেনি, অনেক কথা বলছে যে এসব কথা বললাম, সব কথা তো বলা যাবে না। আপনারা ফোন করে পুলিশ কি জানালো আপনাদের? বলছে হ্যাঁ হ্যাঁ দেখছি আপনাদের জন্য করছি, 100% কাজ করছি, এসব বলছে। বডি পাওয়া গেছে নাকি বসে যাবে? বসিরহাটে কোথায় আমি সেটা বলতে পারবো না, কারণ নাকি পুকুরে ইয়েতে বডি পাওয়া গেছে, একজনে পাওয়া গেছে, এখন একজনে পাওয়া যায়নি। আমার ভাগনা আমি তো মনে করছি সেও হয়তো কিছু তাকেও কিছু করেছে নিশ্চয়ই, খুন করা হয়েছে বা কিছু আমার মনে হচ্ছে তাই খুন করা হয়েছে, নালে তো আমার ছেলে তো এরকম হবে না, খুনি করেছে নালে তো আমার ছেলেকে ছেড়ে দিলে, মোবাইল না করলে আমরা চলে আসতো আমার ছেলে। পুলিশ সূত্রে খবর, গত মাসে অর্থাৎ অগস্টের 22 তারিখে বাগুইহাটির জগৎপুর খালধারের বাসিন্দা অতনু দে এবং অর্জুনপুরের বাসিন্দা অভিষেক নস্কর এই দুই ছাত্র নিখোঁজ হয়ে যায়। এরপরই দুজনের পরিবারের কাছে 1 কোটি টাকা মুক্তিপণ চেয়ে মেসেজ আসে। স্থানীয় সূত্রের খবর, নিখোঁজ দুই পড়ুয়া সম্পর্কে একে অপরের মামাতো পিস্তুতো ভাই, দুজনেই মাধ্যমিক পরীক্ষার্থী। পরিবারের অভিযোগ, বাগুইহাটি থানায় 24 অগস্ট অতনুদের বাবা বিশ্বনাথ দে অভিযোগ জানালেও পুলিশের তরফে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। সোমবার রাতে পুলিশের তরফে জানানো হয় বসিরহাটের নিখোঁজ হয়ে যাওয়া দুই ছাত্রের দেহ উদ্ধার হয়েছে। খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরিবারের দাবি, পুলিশ সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলে ছাত্রদের খুঁজে পাওয়া যেত, এভাবে দুজনকে প্রাণ হারাতে হতো না। এদিন অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীর বাড়িতে চড়াও হয় মৃত ছাত্রের পরিবার সহ এলাকার বহু বাসিন্দা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বাগুইহাটি থানার পুলিশ। পরিবারের অভিযোগ, সত্যেন্দ্র চৌধুরীর ফোন থেকেই মুক্তিপণের মেসেজ পাঠানো হয়েছে। পরিবারের তরফে জানানো হয়েছে বাইক কেনার জন্য অতনু অভিযুক্তকে 50,000 টাকা দেয়। বাইক কিনতে অতনু অভিষেককে সঙ্গে নিয়ে যায় সত্যেন্দ্র। এরপর থেকেই তারা নিখোঁজ। পুলিশ সূত্রের খবর, মৃত অতনুদের প্রতিবেশী সত্যেন্দ্র চৌধুরী মূল অভিযুক্ত। এরপর অভিজিৎ বোস নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী সহ আরও 3 জনের নাম উঠে আসে। এরপর একে একে শামিম আলী, সলিল মোল্লা ও দিব্যেন্দ্র দাসকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী এখনও পলাতক। পলাশ লস্করের রিপোর্ট, খাস খবর।